শেরপুরে নিখোঁজের চার দিন পর ইট ভাটার পাহারাদার সোহেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে জেলার নীলখিয়া এলাকার একটি জলাশয়ে মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশ এসে মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বজনরা জানান, গেল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহেল। খুঁজে না পেয়ে শ্রীবর্তী থানায় সাধারণ ডায়েরি করে তারা। পরিবারের দাবি, সোহেলকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে নীলফামারীর ডোমারে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।